সততা চাদর দিয়ে মানব প্রতিষ্ঠান এটিএমস হ্যালো एवरीवन वेलकम टू ইংলিশ विद एटीएम सर আজকে আমরা শিখব ওয়ার্ড স্ট্রেসের ব্যবহার স্ট্রেস শব্দটির অর্থ হলো চাপ আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে ওয়ার্ড স্ট্রেস হলো শব্দের কোনো একটি অংশকে জোর দিয়ে বলা বাংলা ভাষায় এর ব্যবহার না থাকায় ওয়ার্ড স্ট্রেস ব্যবহার ইংলিশে খুব সহজেই ধরা যায় এটি উদাহরণ খেয়াল করুন এডুকেশন এই শব্দটি স্ট্রেস ছাড়া এবং অশুদ্ধ উচ্চারণ করা হয়েছে এবার একই শব্দটি স্ট্রেস সহ শুদ্ধ উচ্চারণ খেয়াল করুন এডুকেশন আরেকটি খেয়াল করুন ডিক্রিজ অর্থ কমা ডিক্রিজ অর্থ হ্রাস পাওয়া বা কমে যাওয়া তাহলে দেখা যাচ্ছে শুধু শুদ্ধতাই নয় ওয়ার্ড স্ট্রেসের কারণে শব্দের অর্থ বদলে যায় আর এ কারণেই অ্যাকুরেটলি অ্যান্ড ন্যাচারালি কথা বলার জন্য বা আয়স এ ভালো করার জন্য এছাড়াও ফরেন বায়ারদের কথা বোঝার জন্য ওয়ার্ড স্ট্রেস শেখা খুবই জরুরি ওয়ার্ড স্ট্রেস জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল সিলেবল ধরতে পারা ইংলিশে ওয়ার্ডস গুলো এক বা দুই বা তিন বা এরও বেশি সিলেবল বিশিষ্ট হতে পারে ফর এক্সাম্পল ফাস্ট ফাস্ট শব্দটির একটি সিলেবল রিমুভ এই শব্দটিতে আছে দুটি সিলেবল এছাড়া এডুকেশন এই শব্দটিতে আছে চারটি সিলেবল সিলেবল বোঝার উপায় হল একটি শব্দে যে কয়টি ভাওয়েলের উচ্চারণ হয় সেই শব্দটিকে তত সিলেবল বিশিষ্ট শব্দ বলা হয় ওয়ার্ড স্ট্রেসের ক্ষেত্রে শব্দের যে অংশটিতে স্ট্রেস থাকে সেই অংশটিকে একটু জোর দিয়ে এবং ধীরে ধীরে বলতে হয় তাহলে চলুন এবার আমরা ওয়ার্ড স্ট্রেসের নিয়মগুলো শিখে নিই নাউন্স অ্যান্ড অ্যাজেটিভস উইথ টু সিলেবলস দুই সিলেবল বিশিষ্ট নাউন্স অ্যান্ড অ্যাজিটিভসের ক্ষেত্রে স্ট্রেসটি প্রথম সিলেবলে হয়ে থাকে For example, table, table, scissors, scissors, pretty, pretty, clever, clever, verbs and prepositions with two syllables two syllable shisto, verbs and prepositions are ketre stressed t shaduranato second syllable for example present present export export aside ইংলিশে এমন কিছু শব্দ রয়েছে যেগুলো নাউন এবং ভার্ব উভয় হিসেবে ব্যবহৃত হয় এ সকল ক্ষেত্রে যখন আমরা নাউন হিসেবে ব্যবহার করব তখন স্ট্রেসটি হবে ফার্স্ট বলে আর ভার্ভ হিসেবে ব্যবহার করা হলে স্ট্রেসটি হবে সেকেন্ড সিলেবলে ফর এক্সাম্পল প্রেজেন্ট অর্থাৎ উপহার প্রেজেন্ট অর্থাৎ উপহার দেয়া প্রেজেন্ট স্ট্রেসটি প্রথম সিলেবলে তাই এটি একটি নাউন প্রেজেন্ট স্ট্রেসটি দ্বিতীয় সিলেবলে তাই এটি একটি ভার্ভ Three syllable words ওয়ার্ডস এন্ডিং ইন ই আর সাধারণত তিন সিলেবল বিশিষ্ট যে শব্দগুলোর শেষ হয় আর অথবা এল ওয়াই দিয়ে এই শব্দগুলোর স্ট্রেস প্রথম সিলেবলে হয়ে থাকে ফর এক্সাম্পল ওডারলি ওডারলি Quietly, quietly, manager, manager. Words ending in ic, sion, and tion. अर्थात् जे शब्द गुलर शेष ic sion अथवा tion এই সকল শব্দগুলোর ক্ষেত্রে স্ট্রেসটি শেষ থেকে দ্বিতীয় সিলেবলে হয়ে থাকে ফর এক্সাম্পল ক্রিয়েশন ক্রিয়েশন কমিশন কমিশন ফটোগ্রাফিক ফেটোগ্রাফিক ওয়ার্ডস এন্ডিং এন সি ওয়াই টি ওয়াই ফিএইচ ওয়াই জি ওয়াই অ্যান্ড এ এল যে সকল শব্দগুলোর শেষে সি ওয়াই টি ওয়াই ফিএইচ ওয়াই জি ওয়াই বা এ এল পাওয়া যায় এই সকল শব্দগুলোতে স্ট্রেসটি সাধারণত শেষ থেকে তৃতীয় সিলেবলে হয়ে থাকে শেষ থেকে তৃতীয় সিলেবলে For example, democracy, democracy, photography, photography, logical, logical, commodity, commodity. Dear learners, smartly and naturally speaking, আজই এই নিয়মগুলো শিখে নিন এবং প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে আপনার আয়ত্তে নিয়ে আসুন প্র্যাকটিসের সুবিধার্থে আপনাদেরকে নিম্নে দশটি বাক্য দেয়া হলো এই বাক্যগুলিতে একটি করে শব্দ বোল্ড করে দেয়া আছে আপনাদের কাজ হচ্ছে বোল্ডকৃত শব্দটির কোন অংশে স্ট্রেস হবে সেটি খুঁজে বের করা এবং খুঁজে পেলে সেটি আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন Happy learning. Stay with ADMs.